আপনাদের বন্ধু, আপনাদের দাদা, আপনাদের ভাই, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। প্রতিদিন রাত্রি 10টা 15 মিনিটে, প্রতিদিন রাত্রি 10টা 15 মিনিটে আমাকে, আমার অনুষ্ঠান এই চ্যানেলে দেখতে পান। এবং আমি সপ্তাহে অন্তত 4 দিন, কখনো কখনো আর একটু টাইম বাড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে করে, সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবার জন্য আমি স্টুডিওতে থাকি, যেমন আজকের দিনও আছি, সরাসরি লাইভ অনুষ্ঠান। যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছেন, অবশ্যই ফোন করতে পারেন। তবে ফোন তো করবেন, সেই ফোনের মাঝে কিছু তো বিষয় আলোচনা করবই, কারণ আমি সাবজেক্টের উপর আলোচনা করি। তো আমি সাবজেক্ট নিয়েই থাকি, সাবজেক্টটাই পছন্দ করি। একটা বিষয়, ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব আজ। একটা জন্মছক আমার কাছে এসেছে, একটা জন্মছক আমার কাছে কাছে এসেছে। জন্মছকের কিছু কিছু জায়গা আমি দেখলাম, দেখার পর সেই ক্লায়েন্টকে বললাম যে এই জন্মছকে পুলিশি ঝুট ঝামেলা অশান্তির মধ্যে পড়বে, আইনি সমস্যায় জড়িয়ে পড়বে, বা পড়েছিল, যদি পড়ে থাকে, অলরেডি যদি পড়ে থাকে, তাহলে কিন্তু দীর্ঘদিন ধরে অলরেডি পুলিশি ঝুট ঝামেলা বা আইনি মানে কোর্ট কোর্ট কেস তাতে কিন্তু ঝুলে থাকবে। আরো অনেক বিষয় ছিল, মানে কেন, কোন কারণে এই জিনিসগুলো হবে বললাম। বলার পর সত্যি কথা বলতে সেই মানুষটিকে আমি আর কিছু বলতে পারলাম না, সেই মানুষটি আমাকে ঝড়ের বেগে বললেন, ঝড়ের বেগে অলরেডি কোর্ট কেস শুধু নয়, রীতিমতো অবস্থা খারাপ, লয়ারকে নেই নিয়ে কয়েক কয়েক লক্ষ টাকা দিয়ে দিয়েছে, কিন্তু সুরাহা এখনো পর্যন্ত সেভাবে আগায়নি, মানে ডেটের পর ডেট, ডেটের পর ডেট চলছে। ঘটনাটি উলুবেড়িয়ার একটি ঘটনা, উলুবেড়িয়ার মেচেদা চেম্বারে দেখিয়ে গিয়েছিল জাস্ট গত সপ্তাহে, সেই ছকটা বলছি। দেখুন, যে কোনো মানুষ, প্রত্যেকটা মানুষ চায় সুখে শান্তিতে থাকতে, তাতে যদি প্রয়োজন হয় এক বেলা আমি কম খেলাম, এক বেলা আমি কম খেলাম, কিন্তু কখনো কোনো মানুষ চায় না অশান্তির মধ্যে ভোগা, অশান্তির মধ্যে জীবন ফেস করা, এবং সেই অশান্তি এমন একটা পর্যায়ে চলে যাবে যেখানে পুলিশ, প্রশাসন, আইন, আদালত, কোর্ট, এই সমস্তগুলো থেকে সাধারণ মধ্যবিত্ত মানুষ আমরা যারা আছি, শুধু মধ্যবিত্ত আমি বলবো না, সার্বিক সব মানুষই শত হস্তে দূরে থাকতে চাই। প্রত্যেকেই বলে যেন কোনোভাবে এরকম ঝুট ঝামেলার মধ্যে না পড়ি, কারণ একবার পড়ে গেলে অক্টোপাসের মতো চারিদিক থেকে যখন আষ্টে পৃষ্ঠে ধরবে, তখন শ্বাস করবার, মানে নিঃশ্বাস প্রশ্বাস, মানে সেই প্রশ্বাস করবার সময় সুযোগটাও থাকে না। কেন ঘটে, কেন ঘটে, সবাই তো ফেস করে না, কেউ হয়তো অল্প বয়সে এমন কোন একটা ঘটনার মধ্যে পড়ে গেল, সেটা মানে একটা বিস্তৃতি ঘটনা, মার্ডার হতে পারে, রেপ কেস হতে পারে, এবিসিডি হতে পারে, ডাকাতির কেস হয়ে যেতে পারে, সারাটা জীবনের মতো তাকে ভুগতে হচ্ছে তারপরে, বা কখনো কখনো মামলা মোকদ্দমা এমন জায়গায় পড়ছে, সেটা হলো ওই মারামারি হাতাহাতি পর্যায়ে থেকে একটু রক্তপাত যুক্ত হয়ে গেল ভুগছে, জমি সংক্রান্ত ক্ষেত্র থেকে হতে পারে সেখানেও ভুগছে। আর একটা অতিরিক্ত হয়, মানে অধিকাংশ ক্ষেত্রে এটা পাওয়া যায়, সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে বনি মারা হচ্ছে না, ডিভোর্স ফাইল করবার আগে একটা 498, একটা 498 হয়ে গেল কাজ। দেখুন, এই যে এই যে পুলিশের ঝুট ঝামেলা অশান্তিতে আপনি পড়বেন কি পড়বেন না,
আইন আদালত পর্যন্ত পৌঁছাবেন কি পৌঁছাবেন না, সমস্ত কিছুই আপনার এখানে লিখিত আছে, আপনি এখানে লিখে নিয়ে এসেছেন, আর সেটাই প্রতিফলন ঘটে একটা জন্ম ছকে, একটা জন্ম কুণ্ডলিতে। আপনি যখন জন্মগ্রহণ করেছেন, একটা নির্দিষ্ট সময় আপনি জন্মগ্রহণ করেছেন, একটা নির্দিষ্ট জায়গায় আপনি জন্মগ্রহণ করেছেন। হ্যালো, হ্যাঁ, আপনি একটু ওয়েট করুন, আমি বলবো, আপনার সাথে কথা বলবো। সুতরাং এই যে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এর উপর বেস করে টোটাল একটা ম্যাথ, একটা অঙ্ক, সেই অঙ্কের উপর বেস করে একটা জন্মছক তৈরি করা হয়। সেই জন্মছকের মধ্যে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ লিপিবদ্ধ আছে। একটা ছেলে পড়াশোনা কেমন করবে, তার একাডেমিক জায়গাটা কেমন হবে, আগামী দিনে সে ভালো কেরিয়ার করবে, কত বছর বয়সে করবে, তার বিবাহ জীবন, তার পারিবারিক জীবন, মায়ের সঙ্গে সম্পর্ক, বাবার সঙ্গে সম্পর্ক, পরবর্তীতে ওয়াইফের সঙ্গে রিলেশন কেমন হবে, সন্তান সন্ততি, এমনকি বৃদ্ধ বয়সে তিনি মানসিক শান্তিতে থাকবেন কি থাকবেন না, সমস্ত কিছু আছে এই জন্মকুণ্ডলিতে। তারপরেও আমরা অনেক মানুষ আছি যারা এই পুলিশি ঝুট ঝামেলা অশান্তির মধ্যে পড়ে আছি, সেটা 2 বছর নয়, 4 বছর নয়, 6 বছর নয়, 10 বছর নয়, দীর্ঘদিন ধরে চলছে। একটা জিনিস ভাবুন তো, আপনি কোন একটা ব্যক্তি, এ নামক ব্যক্তি যে অলরেডি পুলিশ হিসাবে রয়েছে, সেই মানুষটিকে বেস করে তার পেছনে তার পরিবার, ফ্যামিলির মেম্বার যারা আছেন, তারা প্রত্যেক কিন্তু মেন্টালি ডিস্টার্বের মধ্যে থাকেন। অর্থনৈতিক জায়গাটা একটু ভাবুন, ইকোনমিক সাইড প্রত্যেকে কিন্তু ভুগছেন। একটা টাইমিং, সময়, 2 বছর, 5 বছর, এই যে টাইমিং, এই মানুষটার জীবন থেকে তো নষ্ট হয়ে যাচ্ছে। এবং সর্বোপরি যেটা ভীষণভাবে দরকার, বা যেটা আমরা ভীষণভাবে ফেস করি, সেটা হলো সামাজিক মর্যাদা, ভীষণভাবে আমরা কিন্তু ফেস করি এটা। কিন্তু আপনি, আপনাকে আমি বলবো না যে আপনি একদম পুরো বেরিয়ে যাবেন, ই হয়ে যাবেন, না, কিন্তু আপনি তো সতর্ক হতে পারেন, আপনি তো অ্যালার্ট হতে পারেন, কোন টাইমে ঘটবে, কেন ঘটবে, আপনি তো এ বিষয়ে যদি ওয়াকিবহাল আগে থেকে যদি হয়ে থাকেন, তাহলে সেই সময় সেই পরিস্থিতিতে আপনি অন্তত কিছুটা তো সেভ হতে পারতেন। আর এই জায়গাটাতেই একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাজ, একজন সঠিক তান্ত্রিক বন্ধুর কাজ, যিনি সাবজেক্ট জানেন। আর আপনি কি করে ফেস করবেন, ভালোভাবে বেরিয়ে আসবেন, বেরোন আমি বলবো না, আইন আইনের মানে পথে চলবে, সেখানে কিছু করার নেই, কিন্তু আপনি কিছুটা হলেও রিলিফ কি করে পেতে পারেন আগে থেকে, সেই জায়গাটা কিন্তু অবশ্যই করা সম্ভব। আলোচনায় থাকবো, নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? টালিগঞ্জ থেকে বলছি, আমার নাতির সম্বন্ধে একটু জানতে চাই। নাতির নাম বলুন আমায়। নাতির নাম হচ্ছে সূর্য রায় চৌধুরী। সূর্য রায় চৌধুরী, সূর্যের, সূর্য ডেট অফ বার্থ বলুন। 24/4/2016। 24/4/2016, জন্ম সময় বলুন। 11টা সকাল, 11টা 28। জন্মস্থান কলকাতা? হ্যাঁ, কলকাতাতে। ওই তো শরীর স্বাস্থ্য তো পড়াশোনা হবে কিনা, বিশাখা নক্ষত্র, কৃষ্ণ পক্ষের দ্বিতীয়া তিথি ছিল, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে শনির মহাদশা চলছে এবং শুক্রের অন্তর্দশা চলছে, শনির মহাদশা, শুক্রের অন্তর্দশা। আপনাকে ছোট ছোট করে কয়েকটা আমি কথা বলবো। প্রথম কথা হলো লগ্ন, লগ্ন ভাব বা তনু ভাব, মানে আমরা আমাদের মাথা থেকে পা পর্যন্ত বিচার করি যে হাউস থেকে, যে ঘর থেকে, সেটা হলো লগ্ন। এখানে যেমন কর্কট লগ্ন, এই লগ্নের অধিপতি, লগ্নের মালিক যিনি, সে হলো চন্দ্র। এই লগ্ন অধিপতি অশুভ শনির সঙ্গে বসে আছে, রেক্টোগেট শনির সঙ্গে বসে আছে, শনি চন্দ্রের একটা অশুভ যোগ তৈরি হয়ে গেল, এবং সেখানে বসে আছে আবার অশুভ মঙ্গল, একই সঙ্গে একই সঙ্গে চন্দ্র
নেগেটিভ মঙ্গল, নেগেটিভ শনি, এই তিনটে একসঙ্গে থাকার কারণে কি হবে, এই ছেলেটি কন্টিনিউ রোগে ভোগে ভুগবে। আজকের জ্বর, কালকের সর্দি, কালকের অমুক, তারপরের দিন অমুক, একটুখানি রিলিফ হলো, আবার দুদিন পর আবার শুরু হলো। এবং এই ছেলেটার শরীর স্বাস্থ্য তেমন ভালো হতে পারবে না। কি বললাম, বুঝতে পেরেছেন? এবং এখানে জেনে রাখুন, জেনে রাখুন, যে কোনো জন্মছক, যে সমস্ত দর্শক মানে অনুষ্ঠান দেখছেন তারা জেনে রাখবেন, যে কোনো জন্মছক, শনি মঙ্গল রাহু, শনি মঙ্গল চন্দ্র, শনি মঙ্গল কেতু, শনি মঙ্গল রবি, এরকম যদি দুই বা তিন টে গ্রহ একসঙ্গে অশুভ অবস্থায় থাকে, অশুভ অবস্থায় যদি থাকে, সেই মানুষটি সারা জীবন ব্যর্থ হয়ে চলে, অর্থাৎ সফলতা সহজে পায় না, প্রতিটা মুহূর্তে তাদেরকে স্ট্রাগল করে 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 উঠতে হয়। এই ছেলেটার ক্ষেত্রে সেরকম। এর এবার পড়াশোনার জায়গাটা আমি আসি, পড়াশোনার ক্ষেত্রে দেখুন ডিস্টার্ব হবে, একদম অ্যাজ এ স্টুডেন্ট ভালো হলেও রেজাল্ট দেখবেন, রেজাল্টে ডিস্টার্ব হবে। কি বলে, বুঝতে পারছেন? আর এই জন্মছকে আরেকটা জিনিস পেলাম, সেটা হলো বৃহস্পতি রাহু একসঙ্গে থেকে গুরু চন্ডালী যোগ তৈরি করে বসে আছে দু নম্বর ঘরে, এটাও কিন্তু ভালো নয়। শারীরিক দিক থেকে অসুস্থতা ভুগতে হবে কিন্তু ছেলেটির, যদি সম্ভব হয় একজন ভালো মানুষের সঙ্গে যোগাযোগ করে যত সম্ভব তাড়াতাড়ি ওর শারীরিক একটা গার্ড করে নেবেন। অবশ্যই, কেন এত এত আয়ু নিয়ে ভাবছেন কেন? না, ভয়ের ব্যাপার নয়, আপনাকে আমি পার্ট বাই পার্ট বলে দিলাম, এবার এগুলো একটু সংশোধন করুন, যদি সম্ভব হয় একটু ভালো করে, ভালো করে মহামৃত্যুঞ্জয় একটা কবচ করে ওকে পরিয়ে দিন। এবার আমাকে একটু বলুন তো, এর বাবা মা অ্যাস্ট্রো কি বিশ্বাস করে? তাহলে অবশ্যই একজন ভালো মানুষের সঙ্গে একটু যোগাযোগ করে গার্ড করে নিন। আর যদি মনে হয় কালীগঞ্জ, আমি আপনাকে পরিষ্কারই বলে দিলাম, শনি চন্দ্র মঙ্গল দুর্ঘটনা, শারীরিক অসুস্থতা, দীর্ঘকালীন শারীরিক অসুস্থতা বা আকস্মিক কোনো দুর্ঘটনার যোগ, জায়গাটা আছে, এটাকে রেক্টিফাই করাটা ভীষণ ভাবে দরকার। ভালো জায়গায় আছে কিন্তু দুটোই, বৃহস্পতি রেট্রোগ্রেড অশুভ হয়ে আছে, বৃহস্পতি রেট্রোগ্রেড অবস্থায় রয়েছে, ঠিক আছে? বৃহস্পতি, আপনাকে একটা নর্মাল একটা গল্প বলবো, একটা সিম্পল ভাবে গল্প বলবো, একদম সাধারণ। বৃহস্পতি রাহু একসঙ্গে থাকলে গুরু চন্ডালী যোগ হয়, গুরু চন্ডালী, বৃহস্পতি হলো গুরু, দেবগুরু, আর রাহুকে আমি এখানে চন্ডাল বলছি, এই দেবগুরু আমি এই একটা উদাহরণ দিয়ে বলছি, এর সঙ্গে আবার এর মেলাবেন না, একটা উদাহরণ দিচ্ছি, বৃহস্পতি নিজের রেক্টোগেট বক্রী অবস্থায় রয়েছে, অর্থাৎ পাওয়ারলেস, ক্ষমতা কমে গেছে তার। একজন গুরুদেব স্থানীয় মানুষকে এবং একজন চন্ডাল মানুষকে, যিনি মরা পুরাণ দম শ্রেণীর মানুষ, আমি কোনো মানুষকে খারাপ করছি না, প্রত্যেকটা মানুষকে আমি সম্মান দিয়েই বলছি, ঠিক এই দুটো মানুষকে একটা রুমের মধ্যে আপনি রাখুন, গুরুদেব চাইবে তার মতো করে সৎ পরামর্শ দেওয়ার, আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করবার, ঐশ্বরিক বিষয় নিয়ে আলোচনা করবার, আর যিনি চন্ডাল ডোম শ্রেণীর মানুষ তারা কি করবে, তার মতো করে মরা পুরানো সংক্রান্ত বিষয়, মরা সংক্রান্ত বিষয়, তার দৃষ্টিকোণ থেকে যেগুলো পেয়েছে ওই ওই শ্মশান ক্ষেত্র রিলেটেড সেই বিষয়গুলো তাকে আলোচনা করতে চাইবে, দুটো আলোচনা কিন্তু দুরকমের হয়ে যাবে, একে অপরের সঙ্গে কিন্তু সহমত থাকবে না, দুটো এন্ট্রি টাইপের কাজ করবে। এবার সেখানে যদি গুরুদেব যদি একটু ভালো হতেন, পাওয়ারফুল যদি হতেন, তাহলে ডোমকে তার মতো করে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি বলছো বলো শুনছি, হ্যাঁ এইবার তুমি সৎ পরামর্শ শোনো, তাকে সৎ পরামর্শ দিতে পারে, কিন্তু গুরুই যদি মানে পাওয়ারলেস হয়, গুরু যদি তার ক্ষমতা কমে যায়, তখন তো সেই চন্ডাল তার ওই মরা পোড়া সংক্রান্ত বা মরা সংক্রান্ত যে আলোচনা সেটা কিন্তু তার গুরুত্বটা অনেক বেড়ে যাবে।
একদিকে একটা মানুষের জীবনে ভাবুন, আধ্যাত্মিক একদিকে, একদিকে মরা সংক্রান্ত, এবার কোনটা নেবেন কোনটা নেবেন না? অর্থাৎ এখানে বৃহস্পতি কিন্তু অশুভ। নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নাতির সম্বন্ধে জানতে চাই। নাতি, নাতির নাম বলুন। রামানজিৎ মুখার্জি। নাতির ডেট অফ বার্থ বলুন। 11/1/2017। 11/1/2017। জন্ম সময় বলুন। সকাল 6:43। 43। জন্মস্থান কোথায়? বাঁকুড়া। টিভি সাউন্ড মিউট করবেন, টিভি সাউন্ড অফ করুন। আপনি যে ডেট অফ বার্থ বললেন, বুধবার হলো জন্মবার। মিথুন রাশি মকর লগ্ন, মিথুন রাশি মকর লগ্ন আদ্রা নক্ষত্র শুক্ল পক্ষের চতুর্দশী তিথিতে জন্মগ্রহণ করেছিল নরগণ। রাহুর মহাদশা চলছে বুধের অন্তর্দশা, রাহুর মহাদশা বুধের অন্তর্দশা, রাগ জেদ প্রচন্ড থাকবে, রাগ জেদ প্রচন্ড। পড়াশোনা নিয়ে তো প্রশ্ন করবেন বলে ফোন করেছেন। পড়াশোনা কি করছে বলুন তো আমাকে একটু। আবার পড়াশোনা করছে না, ওর মাথা শক্তি ভালো কিন্তু কাজে লাগাচ্ছে না। ওর মাথা শক্তি ভালো কিন্তু সেটাকে কাজে লাগাচ্ছে না। জোর করে এলো মা, জোর করে বসাচ্ছে, বস, পড়, পড়তে হবে। কিছুক্ষণ বসার পর আর ভাল লাগছে না, প্রচন্ড দুরন্ত, চঞ্চল। আপনি টিভি সামনে একটু মিউট করুন, বা টিভি থেকে একটু দূরে আসুন। কোন কালসর্পযোগ আছে কি? আছে কি? হ্যাঁ আছে, চন্দ্রবঙ্গ কালসর্পযোগ হয়ে আছে, মঙ্গল কেতু শুক্র একসঙ্গে বসে আছে, রাহু দ্বারা দৃষ্ট হয়ে আছে। এর কি হাত ভেঙেছে বা পা ভেঙেছে? হাত বা পায়ের উপরে কিন্তু এফেক্ট আসবে, এর হাত অথবা পায়ের উপর এফেক্ট আসবে। হ্যাঁ, আঘাত জনিত রয়েছে, হাত বা পা ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল। চন্দ্রবঙ্গ কালসর্পযোগ তৈরি হয়ে আছে, মঙ্গল শুক্র কেতু 2 নম্বর ঘরে বসে আছে, এই মঙ্গল শুক্র রাহু দ্বারা এফেক্টেড হয়ে আছে, পড়াশোনার ক্ষেত্রে প্রচুর ডিস্টার্ব হবে। মাথা শক্তি ভালো কিন্তু সেটাকে কাজে লাগাতে পারছে না। সম্ভব যদি হয় ভালো করে কালসর্পযোগটাকে কাটাবেন, ঠিকঠাক ভাবে কালসর্পযোগ কাটান, ঠিক আছে? আর দুর্ঘটনায় হাতে অথবা পা ভাঙার সম্ভাবনা প্রবল ভাবে রয়েছে, একেও যদি সম্ভব হয় একটা মহামৃত্যুঞ্জয় ভালোভাবে কাট করেন, ঠিক আছে? যেটুকু দরকার সেটুকু আগে যদি মনে হয় অবশ্যই যোগাযোগ করতে হবে। সোমবারে আমাকে দমদমে পাবেন, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসে 2 শুক্রবার মেচেদাতে আমি আছি, মাসে 2 শনিবার বর্ধমান, অপর 2 শনিবার শ্যাওড়াফুলি, মাসে 2 রবিবার কৃষ্ণনগর। অর্থাৎ কৃষ্ণনগর, দমদম, ব্যারাকপুর, গড়িয়াহাট, হাওড়া ময়দান, মেচেদা, বর্ধমান, শ্যাওড়াফুলি প্রতিনিয়ত আমাকে পাচ্ছেন। যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, জীবনে একবার আসবেন, একবার। আমি পরিষ্কার বলি, আমার কাছে যারা আসে পরিষ্কার বলে দিই, জীবনে একবার আসবেন। সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রাচুর্য, গাড়ি বাড়ি অর্থ হবে না কেন, হতে হবে। কারণ আমার কাছে যারা আসে তারা পরবর্তীতে আসে অন্য সমস্যা নিয়ে আসে, এবং তিনি শুধু আসেন না, তার সঙ্গে তার আত্মীয় স্বজন রিলেটিভদেরকে বলে নিয়ে আসেন। এটাই আমার কৃতিত্ব। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল। জ্যোতিষটা নিয়ে আমি বিচার করি, প্রতিকার করি, জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে মিক্স করে, কাজ হবে না কেন, হতে হবে। আর যেটা পারবো একদম পুরো বুক ফুলে বলি, আমি পারবো, ইয়েস পারবো, মানে পারবো। আর যদি দেখি আমার দ্বারা হচ্ছে না, আমি হাত জোর করে বলে দিই এটা আমার দ্বারা সম্ভব নয়, আপনি অন্য কোথাও দেখিয়ে নিন। কারণ আমি অঙ্কটা বিশ্বাস করি, আমি ম্যাথটা বিশ্বাস করি, 2 এর সঙ্গে 7 যোগ করলাম 9 আমি পাবো,
আমি যখন শিওর হবেই, তাহলে আমি কেন কাজ করতে পারবো না? কাজ যদি চান তাহলে যোগাযোগ করবেন। অনেকে আছেন, অনেকেই আছেন, অনেকেই আছেন এরকম মানুষ যারা আমার কাছে এসেছেন, রেজাল্ট পেয়েছেন, এবং আপনি এলে আপনিও পাবেন। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম, জন্মছকে অষ্টমে, জেনে রাখুন, জন্মছকে অষ্টম অধিপতি যদি খারাপ অবস্থায় থাকে, অষ্টম অধিপতি যদি অশুভ নক্ষত্রে বা বাজে নক্ষত্রে যদি পড়ে থাকে, তাহলে পুলিশি ঝুট ঝামেলা বৃদ্ধি করায়। এবং বিশেষ করে যদি মঙ্গল গ্রহ সেখানে যুক্ত থাকে, পুলিশি ঝুট ঝামেলা। শনি রাহু মঙ্গলের কানেকশন যদি হয়ে যায়, দীর্ঘকালীন ঝুট ঝামেলা, সহজে মিটবার নয়। সেখানে যদি রাহু সরে গিয়ে যদি কেতু চলে আসে, তাহলে সেই সমস্যাটি ওই 2 বছরে আর সমাধানের বিষয় নেই, 5 বছর, 7 বছর, 10 বছর বা আরো লং টাইম চলবে। যারা ভুগছেন যোগাযোগ করুন একবার। নমস্কার, হ্যালো, বলুন। আমরা তো কিছু শুনতে পেলাম না। আপনি কিছু শুনতে পাননি? বলুন, আপনি কোথা থেকে বলছেন? নদিয়া থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলে দেবরাজ মালি। দেবরাজ মালি, সময় তো একদম পুরো শেষের দিকে একদম। ছেলের নাম বলুন। ওই তো ছেলের নাম দেবরাজ মালি। ডেট অফ বার্থ বলুন। ওই তো 2005 7 ডিসেম্বর, সময় হচ্ছে ভোর 4:05। 28 ডিসেম্বর 2005, সময় হলো? জন্মস্থান কোথায়? হাওড়া, কুলগাছিয়া। আমি বলছি আপনার সঙ্গে, আমিই বলছি। জন্মবার তো বুধবার, মঙ্গলবারের রাত সকাল হলে বুধবার। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, শনির মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা, শনির মহাদশা, রাহুর অন্তর্দশা কোন মানুষের সহজে ভালো রেজাল্ট দেয় না, প্রত্যেকটা কাজে বাধা করবে, প্রত্যেকটা কাজে বাধা, এবং এবং রীতিমতো উগ্র, রেগে যাওয়া, যদি যাকে যা বলবে সেটাই, এটা চাই মানে চাই, এটা করবো মানে করবো, এবং এর বন্ধু বান্ধব ভালো হবে না, এর বন্ধু বান্ধব ভালো নয়, ছেলেটা নেশা করছে একদম, কি করবেন? ছেলে ভালো হবে এটা চাইছেন? তাহলে বাড়িতে বসে থাকলে হবে না। আমি হাওড়া ময়দানে আগামী বৃহস্পতিবারে থাকবো, আগামী বৃহস্পতিবার হাওড়া ময়দানে থাকবো। আপনি আপনার স্বামীকে নিয়ে অবশ্যই, যদি ছেলেকে নিয়ে আসতে পারেন, নিয়ে চলে আসুন। নিচে দেখবো একটা নম্বর আছে, নিচে দেখবো একটা নম্বর আছে, শেষে 832, এই নম্বরটিতে ফোন করে যোগাযোগ করুন, ঠিক আছে? ওই নম্বরে ফোন করুন, করলে বলে দেবে কি হাওড়া ময়দানে আসতে গেলে কি কি করতে হবে, অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যারা রেজাল্ট চান তারা আমার সঙ্গে যোগাযোগ করুন, যেটা পারবো হ্যাঁ, যেটা পারবো না পরিষ্কার বলে দেবো না। সকলে ভালো থাকুন, নমস্কার।